মগের মুল্লুক কারে কয় জানেন মগ নামের একটা জাতি ছিল তাদের কাজই ছিল ডাকাতি করা সেইখান থেকেই আসছে মগের মুল্লক মগের মুল্লক নিয়ে এই মজার সংজ্ঞাটি দেখা যায় বকি লাল লালকাতা নীল ডাকাত শর্ট ফিল্মে একটি বাস জার্নি নিয়ে গল্প গল্পটা আপনার অবশ্যই ভালো লাগবে বিশেষ করে গল্পের শেষটা গল্পের শেষে যে টুইস্টটা ছিল তা সত্যি চমকপ্রদ ছিল চলুন শুরু করা যাক আজকের গল্প শফিক মনে মনে ভাবছে বাসে চড়ে দূরে কোথাও যাওয়ার পথে সবচেয়ে বিরক্তিকর কি ঘটতে পারে অনেকে ভাববে টায়ার পাঞ্চার বা ট্রাফিক জ্যাম কিন্তু তার চেয়েও বেশি বিরক্তিকর কারণ হতে পারে একজন বাচাল ব্যক্তির পাশের সিটে বসা আজ আমার কপালে ঠিক তাই ঘটেছে শফিকের ফোনে একটা কল আসে তার পাশের সিটে বসে গফুর তখনও বক করে যাচ্ছে তারপর শফিক ফোন রিসিভ করে বলে রহমান সাহেব আমার আসতে একটু লেট হবে একটু সমস্যা হয়েছে আমার গাড়িটা রাস্তার মাঝে নষ্ট হয়ে গেছে তাই এখন আমি একটা বাসে উঠেছি এই ঘন্টা চারেক লাগবে একথা বলে শফিক ফোন রেখে দেয় তারপর গফুর শফিককে বলে ভাই তো আমার প্রশ্নের উত্তর দিলেন না শফিক বলে কোন প্রশ্ন গফুর বলে বিয়ে শাদী হয়েছে কিনা না শফিক না করে তখন গফুর বলে বিয়ে করে ফেলান আমি গফুর গ্যারান্টি দিতাছি পস্তাবেন না ঘরে বউয়ের ভালোবাসা থাকলে হাজার অভাবেও শান্তি পাবেন এই আমারে দেখেন আমি হইতাছি সামান্য সিকিউরিটি গার্ড বছরে তিন চারবার বাড়িতে যাই বাড়িতে আমার ভাই ভাবি থাকলেও তাদের সাথে আমার বনি বনা নাই বলতে গেলে আমার বউটা একাই থাকে এত অভাবের মধ্যেও দুইবেলা খাওয়ন জোটাইতেই আমার খবর হয়ে যায় কিন্তু এত কিছুর পরেও আমার বউয়ের কোনো অভিযোগ নাই গফুর মনে মনে তার বইয়ের সাথে কাটানো স্মৃতিগুলো ভাবতে থাকে আর তার এসব কথা শুনে শফিক মুসকি মুস্কি হাসতে থাকে গফুর তার ব্যাগ থেকে একটা শাড়ি বের করে শফিককে বলে এই যে মিরপুর বেনারসি থেকে কিনছি পুরা তেরো হাজার পাঁচশো টাকা নিছে আমি আর কত টাকার বেতন পাই কন এই শাড়িটা কিনতে আমার তিন বছর সময় লাগছে প্রতি মাসে তিনশো করে জমাইছি বউয়ের শখ ছিল লাল কাতান পইরা আমারে বিয়া করব কিন্তু তখন দিতে পারি নাই এবার মেলা দিন পরে বাড়ি যাইতাছি ভাবলাম এবারে নেয়া যাই শাড়ি দেখা বউ আমার একদম চমকায়া যাইব তারপর দেখা যায় মাঝরাতে বাস একটা জায়গায় দাঁড়ায় সফিক বাস থেকে নেমে দাঁড়িয়েছিল তখন গফুর এসে বলে ভাইজান যান আপনারাই তো খুঁজতেছিলাম নিজের সম্পর্কে তো মেলা কিছু বক বক করছি আপনার সম্পর্কে তো কিছুই জানলাম না শফিক বলে আমার নাম শফিক আহমেদ আমি একটা সরকারি চাকরি করি অফিসের কাজে ধর্মপুর যাচ্ছি তখন গফুর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কি সরকারি চাকরি করেন তখন শফিক বলে ম্যাজিস্ট্রেট এ কথা শুনে গফুর একটু ভয় পেয়ে যায় সে শফিককে বলে হায় হায় আমি কার পাশে বইছি অনেকক্ষণ ধরে আপনারে জ্বালাইছি স্যার আমারে মাফ করবেন তখন শফিক বলে আরে সমস্যা নাই ব্যাপার না বাস আবার গন্তব্যে রওনা হয় কিছুক্ষণ যাওয়ার পর মাঝপথে দুজন লোক সিগনাল দেয় বাস থামানোর জন্য তারপর তারা বাসে ওঠে তাদের মধ্যে একজন লোক চাদর গায়ে দেয়া সে বারবার ঘুরে বাসের সব যাত্রীর দিকে দেখছিল এরপর দেখা যায় গাড়িতে থাকা সবাই ঘুমাচ্ছে তখন গফুর শফিককে ডাক দিয়ে বলে ভাইজান গাড়িতে ডাকাত পড়ছে উঠেন একজন ডাকাত সবাইকে পিস্তল দেখিয়ে বলে সবাই একদম চুপ কেউ চিল্লা করবেন না একদম গুলি করে দিমু চাদর গায়ে দেয়া লোকটি বলে আমি নিরঞ্জন মানছে আমারে নীল ডাকাত বইলা ডাকে আমার শরীরে কোনো দয়ামায়া নাই এই ড্রাইভার গাড়ি জঙ্গলে ঢুকা তারপর ড্রাইভার গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে নেয় নীলাঞ্জন ডাকাত সবাইকে বলে আমি সবার কাছে জামো মোবাইল মানিব্যাগ ব্যাগ চেন যার যা কিছু আছে সব আপসে দিয়া দিবি বেশি তেরিবেরি করলে গুলি খাবি এই কথা বলে তার সাথে থাকা লোকটি সবার কাছে এগিয়ে যায় যা কিছু আছে সব কিছু সিনিয়ে নিতে থাকে এদিকে এক যাত্রী তার মানি সব টাকা সে তার মোজার ভিতরে লুকিয়ে ফেলে আর এদিকে ডাকাত ও তার সহকারী সবার কাছ থেকে তাদের জিনিসপত্র সিনিয়ে নিচ্ছে এক যাত্রীর কাছে ব্যাগ ভর্তি গয়না ও টাকা পাওয়া যায় তখন নীলাঞ্জন ডাকাত বলে বাসা থেকে পালাই আইসোস কুলাঙ্গার মাইয়া মায়ের গয়না নিয়ে ভাগতা এই কথা বলে ছেলেটাকে একটা থাপ্পড় মেরে বলে এই ভাদাইমার লোকে ভাগতাসোস নীলাঞ্জন ডাকাত ছেলেটাকে একশোবার কান ধরে উঠবোস করার শাস্তি দেয় তারপর নীলাঞ্জন ও তার সহকারী মোজায় টাকা লোকানো সেই লোকটির কাছে যায় তখন লোকটি তার মানিব্যাগ দিয়ে দেয় ডাকাত মানি খুলে দেখে ব্যাগে কোনো টাকা নেই তখন সে তার ওস্তাদকে ডাক দেয় নীলাঞ্জন এসে ওই লোকটাকে বলে খোল তারপর লোকটি তার মোজা খোলে মোজার মধ্যে টাকা পাওয়ার পর নীলাঞ্জন বলে আমি কি বোকা মানিব্যাগ শূন্য করে কেউ সফরে বের হয় এটা তুই আমারে বুঝাস ওই ওরে কি শাস্তি দেওয়া যায় রে নীলাঞ্জন তাকে মুখের মধ্যে মোজা ঢুকিয়ে রাখতে বলে তারপর নীলাঞ্জন গফুর ও শফিকের কাছে যায় তারা কোনো কথা না বলে তাদের মোবাইল ও মানি বের করে দিয়ে দেয় নীলাঞ্জন শফিককে বলে মগের মূল্য কারে কয় জানেন মগ নামের একটা জাতি ছিল তাদের কামই ছিল ডাকাতি করা যা খুশি তাই করতো সেখান থেকেই আইসে মগের মূল্যক আপনি শিক্ষিত মানুষ আপনারা দেখেই বোঝা যায় আমার ভাল লাগছে কোনো ঝামেলা না কইরা সব দিয়া দিছেন এজন্যই আমার শিক্ষিত মানুষ ভালো লাগে সবার থেকে সব কিছু নেওয়া শেষ করে নীলাঞ্জন সবাইকে বলে তবো সবার ব্যাপারে আমি খুশি তগ সবাইরে আমি মিষ্টি খাওয়ামো সবাইরে মিষ্টি দে এক যাত্রীর কাছে মিষ্টির প্যাকেট ছিল তার থেকে মিষ্টি নিয়ে সে সবাইকে মিষ্টি খাওয়ায় মিষ্টি খাওয়ানোর সময় হঠাৎ করে নীলাঞ্জনের চোখ গফুরের কাছে থাকা ব্যাগের উপরে যায় নীলাঞ্জন গফুরের কাছে গিয়ে তার ব্যাগ চায় গফুর বলে ব্যাগে কিছু নাই কিছু পুরাতন জামাকাপড় ছাড়া তখন নীলাঞ্জন গফুরকে দিয়ে তার ব্যাগ খোলায় নীলাঞ্জন একটা শাড়ি দেখতে পায় নীলাঞ্জন বলে এটা আমারে দে গফুর বলে ভাই এই শাড়িটা নিয়েন না এটা আমার বইয়ের জন্য কিনছি আপনি আমার ধর্মের ভাই এই শাড়িটা আমি তিন বছর টাকা জমাইয়া কিনছি নীলাঞ্জন গফুরের কথা শুনে রাগে তাকে একটা থাপ্পড় মারে আর বলে দিয়া দে গুলি কইরা দেবো কিন্তু তার পাশে থাকা শফিক গফুরকে বলে শাড়িটা দিয়ে দাও গফুর বলে আমি গেলেও এই শাড়ি দিতে পারবো না নীলাঞ্জন তখন রেগে গিয়ে গোফুরকে গুলি করবে এমন অবস্থা নীলাঞ্জনের হাত কাঁপতে থাকে শফিক বুঝতে পারে তার হাতে থাকা বন্দুকটি নকল শফিক নীলাঞ্জনকে বলে নকল পিস্তল দিয়ে এতদিন বহুত টাকা কামাইছ তোমার খেলা শেষ বাসে থাকা সকল যাত্রীকে শফিক বলে আমি একজন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট শফিক আহমেদ ওনার হাতে যে পিস্তল ওটা নকল পিস্তল উনি ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় ওনার এই পিস্তল দিয়া গুলি হবে না এই কথা শুনেই বাসের সবাই নীলাঞ্জনকে মারতে শুরু করে শফিক সবাইকে থামিয়ে বলে এইভাবে মারলে সে মারা যাবে এটা করা যাবে না ওনাকে পুলিশের হাতে তুলে দিতে হবে যা করার পুলিশই করুক তারপর সবাই নীলাঞ্জনকে বাস থেকে বের করে যাত্রীদের সহায়তায় গাছের সাথে বেঁধে ফেলে এবং থানায় ফোন দিয়ে পুলিশকে সব ঘটনা খুলে বলে পুলিশ শফিককে জানায় তাদের আসতে তিরিশ মিনিট সময় লাগবে তারপর শফিক বাসের সুপারভাইজারকে বলে আপনি সব যাত্রীদের নিয়ে চলে যান কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে আসবে আমার সমস্যা হবে না তখন গফুর বলে আমি আসি স্যারের সাথে শফিক গফুরকেও চলে যেতে বলে কিন্তু গফুর যায় না তারপর সুপারভাইজার যাত্রীদের নিয়ে চলে যায় শফিক তার হাতে থাকা পিস্তলটা কৌতূহলবশত ট্রিগারে চাপ দেয় তখন পিস্তল থেকে ফায়ার হয় শফিক এটা দেখে অবাক হয়ে যায় সে নীলাঞ্জনকে বলে তখন তুমি গুলি চালাওনি কেন নীলাঞ্জন বলে বিয়ের সময় মাধবীরে একটা লাল শাড়ি দিছিলাম সেটা তার খুব পছন্দের ছিল একদিন জুয়া খেলার লাইগা শাড়িটা আমি বেছে দিলাম বউ আমার সেই কষ্ট সহ্য করতে না পাইরা কুয়াতে ঝাঁপ দিয়া মইরা গেল ওই ব্যাটার কাছে লাল কাতান দেখা বউয়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল তাই আমি গুলি করতে পারি নাই এই কথা শুনে শফিক ও গফুর অবাক হয়ে নীলাঞ্জনের দিকে তাকিয়ে থাকে আর এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না নিয়মিত নতুন সব মুভি ওয়েব সিরিজের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ